চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন 22 সাইটের আসন্ন 21 ডিসেম্বর 2022 নির্বাচনকে সামনে রেখে চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় আপনাদেরকে সাদর সম্ভাষণ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমি স্মরণ করছি যার অনুপ্রেরণায় আজ এই সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ হাসান আসকর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পণ্য পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ। অনেক পরিশ্রমের ফলে আজকে আপনারা এই কাঙ্ক্ষিত দিনে এসে পৌঁছেছেন। যাক, আমি সময় বেশি নিব না। বাংলাদেশ শ্রম আইন 2006 এর বিধি বিধি 169(1) ধারা মোতাবেক কার্যকরী কমিটি সংক্রমণিত করে বয় নির্ধারণ করা। যাই হোক, আপনাদের অনেকেই বলছেন এখানে 5,000-7,000 শ্রমিক আছেন। আমি বলবো আপনাদের গণতন্ত্রের 24 অথবা 25 অনুচ্ছেদে আছে ইউনিয়নের সক্রিয় সদস্য চাঁদাদানকারী সদস্য সকলে অংশগ্রহণে, কেউ বাদ যাবে না, সকলে অংশগ্রহণে গোপন ব্যালটে নির্বাচন সম্পন্ন করা। আশা করি আপনারা সবাই গোপন ব্যালটে নির্বাচন করবেন, এটা পরিচালক মহোদয়ের নির্দেশ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি চট্টগ্রাম অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, উপদেষ্টা ইয়াসিন আরাফাত, বিটু চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন। সভায় উপস্থিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবু আহমেদ মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোহাম্মদ রুহুল আমিন ও জিয়াউদ্দিন রানাকে সহকারী নির্বাচন কমিশনার মনোনীত করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন ও ইউনিয়ন বিরোধী কর্মকাণ্ডে জড়িত সদস্যদের সদস্যপদ বাতিল করার সিদ্ধান্তও গৃহীত হয়। এ সময় সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ শামসুল ইসলাম আরজু। সভায় অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম ফিরোজি, হাজী মোহাম্মদ আবু ফয়েজ, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ আমির হোসেন প্রমুখ। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।